তোমাকে মনে হয় আমার আর বিয়ে করা হবে না? কেন? আমার ফ্যামিলিতে মেনে নিবে না। তোমার ফ্যামিলিতে কে কে আছে বলো, আমি বুঝিয়ে বলবো। আমি আর আমার বন্ধু, বউ আর বাচ্চা। আচ্ছা বলো তো, কমপ্লিট আর ফিনিশ এর মধ্যে পার্থক্য কি? কমপ্লিট আর ফিনিশ এর মধ্যে পার্থক্য যেমন, তুমি আমাকে বিয়ে করে তোমার জীবনটা কমপ্লিট, আর আমি তোমাকে বিয়ে করে আমার জীবনটা একেবারে ফিনিশ। চুলারি কাটার কি পয়সা নেই? 50 টাকা দাও, কাটবো। আমি জানে দেবো। তাহলে তো চিল্লাচ্ছ কেন? চুল আমার দাঁড়িয়ে আমার তোমাকে খুঁজছে নাকি? না, আজকে আমার বোন আসবে তো তাই। বলো তুমি কিছু মনে করো, আমি এক্ষুনি দাঁড়িয়ে কেটে আসতেছি, এক্ষুনি। ডাক্তার, শুনছি আপনি নাকি রোগীর চেহারা দেখেই রোগ নির্ণয় করতে পারেন? যেমন ধরেন আপনার দিনকানা রোগ হয়েছে, আপনি দিনের বেলা ঝাপসা দেখেন। ও মাই গড, আপনি তো সত্যি সত্যি চমৎকারী ডাক্তার, তা আপনি কি করে জানলেন? কারণ বাইরে বাংলায় বড় অক্ষরে লেখা আছে, এটা পশু হাসপাতাল। কি করছ? ওই আমার ইটা সসে আমার আমার করো কেন? আমাদের বলতে পারো না নাকি? আমাদের জাঙ্গিয়া প্যান্টটা কোথায়? ছি, বাজে লোক, খুঁজো। আজকের ইংলিশ পেপার পড়ে শোনাবো, ইংলিশে পেপার পড়বো, বাংলায় ব্যাখ্যা করে যাব। ইন্ডাস্ট্রিয়ালিং অফ স্টিয়ারিং অফ স্কুটিং করবে না, মানে কি করবো না? মুখে মুখে চোবরা করবে না, ও সর্বনাশ, উল্টো ভাই পেপার ধরেছে, ওই দেখো ও দা উল্টো ভাই। হ্যাঁ, আমি উল্টে নিচ্ছি। কেন? অক্ষর ভালো বোঝা যায় বলে আমি উল্টে নিচ্ছি। উল্টে নিলে অক্ষর বোঝা যায়? হ্যাঁ। তুমি লেখা পড়ার কিছু জানো? এ কাকে কি বলছি? এই সোই প্ল্যানিং অফ দিস প্ল্যানিং অফ স্প্লেড আছি, মানে কি আছো? উচ্চ শিক্ষা শিক্ষিত আছি।